Johor Prescription. Title sponsored by Johor Test Tube Baby Center, a unit of Uma Medical. Co-sponsored by Dr. Plus. ফিরে এলাম বিরতির পর, দেখছেন জহর প্রেসক্রিপশন। আজকে আমরা কানের সমস্যা নিয়ে আলোচনা করছি। মূলত আজকে আমাদের ফোকাস হচ্ছে বার্ধক্যজনিত যে বধিরতা আসে মানুষের জীবনে, সেই বিষয় নিয়ে আলোচনা করছি। আমরা বিরতিতে যাওয়ার আগে আমরা খানিকটা জেনেছি যে 60 বছরের ওপরে সমস্যাগুলো হয়। কোনো আলাদা কোনো সিমটমস কি আমরা বুঝতে পারবো যে আমার, আমি ওই দিকে যাচ্ছি আস্তে আস্তে, আমি বধির হয়ে যাচ্ছি, কীভাবে বুঝবো? প্রথমত যে পেশেন্ট হবে সে কিন্তু কথা বুঝতে পারবে না, কথা আওয়াজটা শুনতে পারবে কিন্তু অস্পষ্ট, এটা একটা প্রবলেম। খুব জোরে জোরে কথা বলতে শুরু করবে, বাড়িতে হয়তো টিভি চলছে, ও টিভির ভলিউমটা আস্তে আস্তে বাড়িয়ে দেবে। সেক্ষেত্রে ওনার হয়তো প্রবলেম হচ্ছে না, ওনার সঙ্গে যারা আছে তাদের প্রবলেম হয়। এবং অনেক সময় যে বাজারে যাচ্ছেন বা যেখানে একটু আওয়াজ, সেখানে উনি একেবারেই কথা বুঝতে পারেন না। তো এইসব সমস্যাগুলো হলে আমাদের বুঝতে হবে যে ওনার একটা বধিরতার শব্দ আইডেন্টিফাই করতেও কি অসুবিধে হয়। ওটাই হচ্ছে মেন অসুবিধা, উনি হয়তো আওয়াজটা পাচ্ছেন কিন্তু ডিসক্রিমিনেশন অফ স্পিচ, যেটা আমরা বলি, মানে আওয়াজটা ঠিক মতো, উনি কথাগুলো ঠিক মতো বুঝে উঠতে পারছেন না, এটাই মেন প্রবলেম। আচ্ছা, তাহলে মানে এই সমস্যার ট্রিটমেন্ট কি, মানে হিয়ারিংয়ের? তাহলে এই সমস্যার মেন ট্রিটমেন্ট হচ্ছে প্রথমত আবার সে পিওর টোন অডিওমেট্রি করাতে হবে, এবং সেই অডিওমেট্রিতে দেখতে হবে সিভিয়ারিটি অফ এই বধিরতা বা হিয়ারিং লস কতটা। এবার সেই বধিরতা হিয়ারিং লসটা ওপর ডিপেন্ড করে আমরা প্রেসক্রাইব করি হিয়ারিং এড ট্রায়াল। আচ্ছা, এখানে একটা জিনিস আমার বলা আছে, হিয়ারিং এড ট্রায়াল মানে ওনাকে, ওনার জন্য কোন হিয়ারিং এডটা লাগবে সেটা কিন্তু আমাদের দেখতে হবে। কারণ একটা ভুল ধারণা আছে আমাদের মধ্যে যে আমি, আমার কানে অসুবিধা হচ্ছে, আমি শুনতে পাচ্ছি না, আমি দোকানে গেলাম একটা হিয়ারিং এড কিনলাম, নিলাম, পরে নিলাম, সেটাতে কিন্তু ওনার টাকাটাই নষ্ট হবে আর উনি কোনো কোনো শোনার উন্নতি হবে না। সেই ক্ষেত্রে হিয়ারিং এড ট্রায়ালটা করলে বোঝা যাবে যে ওনার কোন কোন ফ্রিকোয়েন্সিতে শোনাটা কম, ঠিক ওই ফ্রিকোয়েন্সিগুলোতে, সেটা তো একমাত্র একজন বিশেষজ্ঞ, বিশেষজ্ঞের পরামর্শ, এবং যেখানে হিয়ারিং এডগুলো দেয়া হয় সেইখানে গিয়ে ওনাকে কিন্তু এটা করতে হবে। আচ্ছা, আর হিয়ারিং এড পরে তো নিলাম, চলছে বেশ ভালোই, কতদিন পর পর পাল্টানোর কোনো ব্যাপার আছে? না, যেটা হচ্ছে যে একটা হিয়ারিং এড, সেটা ডিজিটাল হোক বা অ্যানালগ হোক, এখন তো সবই ডিজিটাল হিয়ারিং এড, কেননা তার মধ্যে আমরা প্রোগ্রামিং করতে পারছি, মানে আমরা বুঝতে পারছি কোন কোন ফ্রিকোয়েন্সি লাগছে। তাহলে ওই হিয়ারিং এডের মোটামুটি একটা 2 বছরের গ্যারেন্টি থাকে, তারপরে 4-5 বছরের পর যদি পেশেন্টের কোনো অসুবিধা হয় তাকে তাহলে একবার আসতে হবে। হয়তো ও 4-5 বছর খুব ভালো চলছে, হয়তো বা 6 বছরও চলে যাচ্ছে, কিন্তু যদি পেশেন্টের এটা মনে হয় যে আমি এখন হিয়ারিং এডটা পরে আগে যা শুনছিলাম এই মুহূর্তে সেটা শুনতে পাচ্ছি না, তাহলে কিন্তু ওনাকে আরেকবার ডাক্তারের কাছে এসে একবার পরামর্শ নিয়ে সেই অডিওমেট্রি করিয়ে হয়তো ওনার হিয়ারিং লসটা বা বধিরতাটা একটু বেড়েছে। আচ্ছা, তখন উনি যেখান থেকে হিয়ারিং এডটা নিয়েছেন সেখানে যেতে হবে, এবং যাওয়ার পরে ওনারা আবার প্রোগ্রামিং করে পুরনো হিয়ারিং এডটাকেই আবার কনভার্ট করে দেবে ওনার যেটা এখন যা ওনার দরকার, তাহলে পুরনোটা পাল্টে পুরনোটার মধ্যেই ওনার নতুনটা দিয়ে ওনাদের। আর হিয়ারিং এড পরে তাকে সারা জীবন কাটাতে হবে, তাই তো? মানে এটা থেকে পুরোপুরি কিওর হবে? আমি বলি এই রোগ কিন্তু যেরকম, ধরুন আমাদের যখন চালসে পড়ে বা আমরা কাছে জিনিস দেখতে পাচ্ছি না, তখন আমরা কিন্তু কনস্ট্যান্ট রিডিং গ্লাস পড়ছি, অথবা আমাদের যখন আর্থ্রাইটিস হচ্ছে, আমাদের নেকে প্রবলেম হচ্ছে, আমরা কিন্তু কলার পরি, কোমরে বেল্ট পরছি। তো এই যে ডিজেনারেটিভ ডিজিজ, যেগুলো বয়সজনিত বা বয়সে বাড়ার কারণে হচ্ছে, সেগুলো কিন্তু নির্মূল হয় না। সেইগুলো আমাদের তাহলে ওই হিয়ারিং এড চলতে, হিয়ারিং এডটা নিতেই হবে, এবং সেটা নিলে একটা জিনিস খুব ভালো হয় যে আমাদের যে এই রোগটা বা বধিরতাটা বাড়ে না, অনেক সময় ওইখানেই স্ট্যাটিক হয়ে যায়। আচ্ছা, তো এটা একটা
ব্যাপার। আচ্ছা, একটা বিষয়, কানের সমস্যা হলে অনেক সময় আমরা দেখতে পাচ্ছি, মানে যতগুলো আমার ফোন এলো বা এমনিতেই আমরা দেখি যে কানের সমস্যা, আমরা চট করে ডক্টরের কাছে যাই না, প্রথমে নিজেরাই দেখি যে আপনা আপনি হয়তো কমে যাবে। আর বিশেষ করে কানে আমি কম শুনছি সেটা আমরা কাউকে বুঝতেই দিতে চাই না, এবং মানে হিয়ারিং এড পড়তেও অনেক সময় অনেকে দ্বিধাবোধ করে, মানে এই বিষয়টা কেন? এটা দেখুন একটা সোশ্যাল ট্যাবু, যেরকম আমি আপনাকে এক্ষুনি বললাম, যেরকম আমরা কলার পরছি, লাম্বার বেল্ট পরছি, সেখানে যখন আমাদের প্রবলেম হচ্ছে না, তাহলে হিয়ারিং এডেও প্রবলেম হওয়ার কথা নয়, এটা একটা। এবং আজকাল অনেক উন্নত ধরনের হিয়ারিং এড যেগুলো খুব পাতলা এবং কানের পিছনে থাকে, তাহলে আমাদের অসুবিধা হচ্ছে না। আবার কিছু কিছু হিয়ারিং এড থাকে একদম কানের ছিদ্রর মধ্যে থাকে, সেটা বাইরে থেকে একদম দেখাই যায় না, তাহলে সেইগুলো পরতে আমাদের অসুবিধা হওয়ার কথা নয়। আর যদি আমরা না পড়ি, প্রথমত আমাদের যে কোনো দৈনন্দিন কাজে অসুবিধা হচ্ছে, আমরা রাস্তায় বেরোচ্ছি, আমাদের কোনো জায়গায় একটা অ্যাক্সিডেন্ট হতে পারে, এবং ডিজিজ প্রোগ্রেশন যেটা, মানে ডিজিজটা একটু বেড়ে যাওয়ার প্রবণতা, বা যে নার্ভটা ডিজেনারেশন হচ্ছে সেইটা একটা জায়গায় আটকাচ্ছে না, ওটা আরো বেশ তো সেই জায়গাগুলো থেকে আমরা বেশ আমাদের আলোচনা আজকে অনেকটাই হয়েছে। আমরা আশা করছি যে আপনাদের এই এপিসোড থেকে অবশ্যই আপনারা লাভবান হয়েছেন। আজকে যেহেতু সময় আর একটুও হাতে নেই, আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হবে। ডক্টর গুহ, অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। আলোচনা আজকে এখানেই শেষ করছি, অন্যান্য সব খবরের জন্য আপনি দেখতে থাকুন সিএন। জহর প্রেসক্রিপশন, টাইটেল স্পন্সার্ড বাই জহর টেস্ট টিউব বেবি সেন্টার, আ ইউনিট অফ উমা মেডিকেল, কো স্পন্সার্ড বাই ডক্টর প্লাস।